নেক্সট যেটা হচ্ছে সেটা আমরা হচ্ছে কমন পাথটা পড়ে নিই, গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস এখানে একটা দেখলেই তো আমাদের মনে না আর পড়া যাবে না, এই পিচ্ছি ব্যাপার, এ খুব কষ্টের ব্যাপার, খুব সোজা জিনিস, একবার ধরতে পারলে খুব সোজা জিনিস। যেমন আমরা এখানে গ্লুকোজ নিয়েছি তাই না, গ্লুকোজ ছাড়া অন্য কোনো বস্তু হতে পারত, ঠিক আছে, বেশ কোনো অসুবিধা কোনো কারণ। গ্লাইকোলাইসিস মোট হচ্ছে দশটা স্টেপস আছে, টেন স্টেপ, ক্রেবস চক্রেও তাই, ঠিক আছে। এইখানে আমরা দুটো ভাগে বোঝার সুবিধা করি, কি একটা হচ্ছে অ্যাক্টিভেশন ফেজ অর এনার্জি কনজিউমিং ফেজ, মানে কি এনার্জি এখানে ব্যবহৃত হবে, দেখো এখানে এটিপি ব্যবহৃত হচ্ছে, এই এখন এটিপি ব্যবহৃত হচ্ছে, এখানে ঠিক আছে। আর এটা হচ্ছে কি পে অফ ফেজ বা এনার্জি প্রোডিউসিং ফেজ, দেখো এইখানে ন্যাট তৈরি হচ্ছে, মানে কি এখান থেকে এনার্জি হবে, এখানে এটিপি তৈরি হয়েছে, এখানে এটিপি তৈরি হয়েছে, ক্লিয়ার? আমি তো বুঝিয়ে দিচ্ছি না, আমাদের এনার্জি তারপর ওটা অ্যাক্টিভেশন ফেজ অর এনার্জি, ওগুলো নোট পাবি পরে, এত চিন্তা করছিস কেন, এটা তো পেয়ে যাচ্ছিস। নেক্সট যেটা হচ্ছে বোঝার জন্য আমরা এটা তো দুটো ভাগে ভাগ বললাম, এবার ইকুয়েশন গুলোর ভিত্তিতে আমরা তিনটে পর্যায়ে দেখব। একটা কি ফসফোরাইলেশন অফ গ্লুকোজ, মানে কি গ্লুকোজের ফসফরীভবন, মানে ফসফেট গ্রুপ যুক্ত হবে। দ্বিতীয়টা হচ্ছে কত থেকে কত অব্দি, এই গ্লুকোজ সিক্স ফসফেট থেকে ফ্রুক্টোজ 1,6-20-ফসফেট, এটা হচ্ছে গ্লুকোজের ফসফরীভবন। আর এই পরবর্তী গ্লুকোজ ফ্রুক্টোজ 1,6-20-ফসফেট থেকে 3-ফসফোগ্লিসারাইড এবং ডাইহাইড্রোক্সিঅ্যাডিসোল-ফসফেট এই যে তৈরি করছে এই অংশটা, এটা হচ্ছে স্প্লিটিং অফ 6 কার্বন ইনটু 3 কার্বন, এটা 6 কার্বন যুক্ত ছিল ফ্রুক্টোজ 1,6-20-ফসফেট, সেখান থেকে এটা 3 কার্বন, এটা 3 কার্বন, ঠিক আছে। তাহলে হলো কি ভাগ হলো। পরবর্তী যে অংশটা থার্ড ফেজ ফরমেশন অফ পাইরুভিক অ্যাসিড, তার মানে এখান থেকে এই পাইরুভিক অ্যাসিডটা তৈরি, ঠিক আছে, এটুকু তো বুঝলাম। নেক্সট তাহলে দশটা স্টেপ, এবার এখানে ইনপুট মানে কি ঢোকাচ্ছি আর কি পাওয়া যাবে ভেতরে, কি প্রথমে কি দিচ্ছি গ্লুকোজ, পাচ্ছি কি 2 অণু পাইরুভিক অ্যাসিড, এখনো গ্লুকোজ দিলাম 2 অণু পাইরুভিক অ্যাসিড, মানে একটা মেশিন মনে করো, এখনো গ্লুকোজ দিলাম 2 অণু পাইরুভিক অ্যাসিড বেরিয়ে গেল, সঙ্গে কি 2 অণু এটিপি প্রথমে দিয়েছি, এখানে এখনো এখানে এখনো, ঠিক আছে, এবং হাফ অণু জল দিয়েছি, সরি ওটু দিয়েছি, ঠিক আছে, জল বেরিয়ে যাবে, জল আউটপুট হবে, অক্সিজেন ঢুকবে, ঠিক আছে, কি করে হচ্ছে বুঝিয়ে দিচ্ছি, পরে নিট গেইন এটিপি কত 2 অণু, অ্যাডিশনাল গেইন 6 অণু, কিভাবে হয় এই দেখো, এখানে এখন এটিপি ঢুকেছে, এখন এটিপি ঢুকেছে, এখানে এখনো ওটিপি বেরিয়েছে, এখনো ওটিপি বেরিয়েছে, তাহলে 0 হয়ে গেল, তাহলে 2 অণু ওটিপি নির্গত হলো, কেন এই লাইনটা থেকে তারপর 2 অণু, কারণ 3 PGLD থেকে যখন এই কেসটা হচ্ছে এখান থেকে তো এটাও আসবে, এটি এসে এখানে আসবে, তাহলে 2 অণু ওটিপি। এবার কি বলা হলো যে 4 অণু এটিপি কি করে আসবে, তাহলে বুঝলাম এখানে 2 অণু আর এখান থেকে 2 অণু, ক্লিয়ার আছে, এটা থেকে 2 অণু হবে, ড্যাপ থেকে 2 অণু আর 3 PGLD 2 অণু, তাহলে গেন করলাম কত 2 অণু, কারণ আগে 2 অণু বেড়ে গেছে, তাহলে এটিপি অ্যাডিশনাল গেন 6 অণু, কোথার থেকে পাবো সেটা, কার মাথার থেকে বেরোচ্ছে দেখি, সেটা লুকিয়ে আছে এখানে ন্যাট,
ওটাকে ভাঙলে আবার দুই অনু, তাহলে এইখান থেকে এক অনু পাওয়া মানে কি এইখান থেকে আবার আসবে এক অনু দুই অনু, তাহলে NADH থেকে কয় অনু ডিপি হয়, এইমাত্র আলোচনা করলাম তিন অনু, তাহলে তিন দুগুণে ছয় অনু হবে, এডিশনাল গেইন ছয় অনু ডিপি, ঠিক আছে। এবার কিছু কিছু আলোচনা করেনি, এত ক্রিটিক্যালে যদি মনে হয় মনে রাখার দরকার নেই, কারণ টুয়েলভে পড়ে না। ম্যাগনেশিয়াম আয়ন কিন্তু প্রত্যেকটা ইকুয়েশনে লাগে, ঠিক আছে। এবার স্যার অ্যাডিশনাল গেইন মানে কি, মানে নেট গেইন বাদ দিয়ে যেটা হচ্ছে? হ্যাঁ, এখানে হচ্ছে না তো, এখানে হচ্ছে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন আর হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, দুরকম ফসফোরাইলেশন। কি বললাম? সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন। সাবস্ট্রেট মানে কি? কোন একটা বস্তু, সেই বস্তু থেকে অপরের অন্য একটা বস্তু যদি তৈরি হওয়ার সময় এখনো এটিপি তৈরি হয়ে যায়, মনে করো এ একটা বস্তু ছিল প্রোডাক্ট, তার থেকে বি তৈরি হচ্ছে, সেখানে এখনো এটিপি তৈরি হচ্ছে, তাহলে এ প্রোডাক্ট থেকে বি প্রোডাক্ট, এ সাবস্ট্রেট থেকে বি সাবস্ট্রেট একটা এটিপি, তাহলে এটাকে বলতে পারি সাবস্ট্রেট লেভেল এটিপি, তাই না? যেমন এখানে দেখো দু জায়গায় পাবো সাবস্ট্রেট লেভেল, একটা কোথায় পাচ্ছি 1,3 ডিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এখানে এক কোন এটিপি, তাহলে এটা একটা প্রোডাক্ট, এটা একটা প্রোডাক্ট, এর মাঝখানে আছে, তাহলে সাবস্ট্রেট লেভেল। ঠিক একইভাবে ফসফোনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড এখানে তৈরি হচ্ছে, তাহলে এটা সাবস্ট্রেট লেভেল। কিন্তু এইখানে দেখো ভালো করে, এই যে 3PGLD এর থেকে তৈরি হচ্ছে 1,3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এখানে তো ন্যাট তৈরি হচ্ছে, ফসফরিক অ্যাসিড থেকে ফসফেট নিয়েছে, সরি ফসফরিক অ্যাসিড থেকে ফসফেট নিয়েছে, নিয়ে ন্যাট থেকে তৈরি হচ্ছে NADH, তাহলে এখানে কি এটিপি পাচ্ছি? তাহলে এর এটিপি কোথায় পাবো গিয়ে? টার্মিনাল রেসপিরেশনে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে, যেখানে অক্সিজেন ছাড়া পাওয়া যায় না, ওইখানে পাবো গিয়ে, মানে টার্মিনাল রেসপিরেশনে, এখানে সরাসরি পাচ্ছি না, সেটা এটা সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন না, এটা হচ্ছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন, বোঝা গেল? এখানে আরো কিছু কিছু মনে রাখার দরকার, যেটা হচ্ছে এখানে ওয়ান ওয়ে রিঅ্যাকশন, মানে একদিকে যাবে একমুখী, সবই উভয়মুখী, দেখো রিঅ্যাকশন দুদিকে আরো দেওয়া আছে, বইপত্রতে প্রচুর ভুল থাকে, এখানে আমি কিন্তু সব ঠিক করে দিয়েছি। গ্লুকোজ 6 ফসফেট থেকে গ্লুকোজ সরি গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট একমুখী রিঅ্যাকশন, তার মানে একবার গ্লুকোজ যদি গ্লুকোজ 6 ফসফেট তৈরি করে আর কিন্তু সে বেরোতে পারবে, ঠিক আছে, বোঝা গেল? আর ফ্রুক্টোজ 6 ফসফেট টু ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট একমুখী রিঅ্যাকশন, আর 2 ফসফেনল পাইরুভিক অ্যাসিড টু পাইরুভিক অ্যাসিড একমুখী রিঅ্যাকশন, ঠিক আছে, বইয়ের সব মিলছে? আর সব কি ডবল আরো আছে, দুদিকে আরো আছে বইয়ে দেবে না, যেগুলো নেই সবগুলো বাকিগুলো সব দুদিকে আরো করে দাও, বইতে ভুল থাকে, প্রচুর ভুল থাকে, ঠিক আছে, এই বইতেও ভুল ছিল, এগুলো দেখো আমার হাতে তৈরি করা, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে সাবস্ট্রেট লেভেল কি, অক্সিডেটিভ কি, আমি কিন্তু মোটামুটি যতটা এখানে দরকার করে দিয়েছি। এবার যেটা বলবো সেটা স্পেশালি ফর নিট, যেমন 10টা স্টেপ আছে, তার মধ্যে যেটা তৈরি হচ্ছে প্রথম গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, এই যে স্টার্টটা তৈরি হচ্ছে তাকে বলা হয় রবিনসন স্টার, গ্লুকোজ 6 ফসফেটের অপর নাম রবিনসন স্টার, রবিনসন স্টার ওয়েস্টার স্টার। নেক্সট হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট যেটা তৈরি হয় সেটা হচ্ছে নিউয়ার্ড স্টার, ওই ডিজেলিং গুলো সব আবিষ্কার করেছে, রাইট। ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট হার্ডেন অ্যান্ড ইয়াং স্টার, বুঝতে পারলাম? দেখবে তোমার বইতে আছে ফ্লোরাইড ইনহিবিটর হিসেবে কাজ করে, কোথায় কাজ করে সেটা বলা নেই, তোমার বইতে আছে কাজ করে হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2 ফসফোনল
পাইরুভিক অ্যাসিড, এটা তৈরি হওয়ার সময় যদি ফ্লুরাইড ঢুকে যায় তাহলে গ্লাইকোলাইসিস বন্ধ। তোমার সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে কিন্তু। এরপরে কোনটা আইসোমারিজম কোনটা হচ্ছে ডিহাইড্রোজেনেসিস, সেটা আইসোমারিজম মানে কি একটা থেকে আরেকটা তৈরি করা, শুধু আইসোমার চেঞ্জ, ঠিক আছে। মৌলিক তুমি ওর হচ্ছে তার মানে কি ওর হচ্ছে গঠন সংকেত করলে পাল্টে যাবে, কিন্তু ওর হচ্ছে যে এম্পিরিক্যাল ফর্মুলা সেটা কিন্তু ঠিকই থাকবে, ঠিক আছে। এবার এটা আমরা ডিটেলসে পড়বো, এখানে মোটামুটি যাবতীয় যা বলার বলে দিয়েছি। এবার গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা কি হবে সেটা ডিটেলসে পড়বো।